প্যারামিটার এখানে রয়েছে, সেই প্যারামিটারগুলো নেড়েচেড়ে আমরা এখানে একটা সিনেমাটিক লুক নিয়ে আসতে পারি। একটা শট মানুষ কতক্ষণ সময় দেখে, একটা শট মানুষ ধরেন যেখানে অ্যাক্টিভিটি রয়েছে সেখানে অনেকক্ষণ সময় দেখে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম ক্লিকেনটেক ডটকমে। যথারীতি আমি আছি নেমান আপনাদের সাথে। আমরা আজকে আলোচনা করব ভিডিও এডিটিং মোবাইল ফোনে করার জন্য একটি জনপ্রিয় সফটওয়্যার রয়েছে, সেটার নাম হচ্ছে ইনশট। তো এই ইনশটটা আজকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব, এই ইনশট দিয়ে আমরা কী কী কাজ করতে পারি সেটা বোঝার চেষ্টা করব। তবে তার আগে আমার একটা ছোট্ট সাজেশন থাকবে, সেটা হচ্ছে আমরা এডিটিং করার জন্য তো এডিটর বা এডিটিং সফটওয়্যার বলতে আমরা যেটা বুঝি সেটা আমরা ব্যবহার করবই, কিন্তু তার আগে আমরা কী এডিট করব সেই জিনিসটাও বুঝতে হবে। এবং সেই জিনিসটা বোঝার জন্য আমাদের প্রত্যেকটা ভিডিওর ভিতরে একটা করে গল্প তৈরি করতে হবে এবং শর্টের মাধ্যমে সেই গল্পটা ফুটিয়ে তুলতে হবে। সেই বিষয়গুলো জানার জন্য আমার ডেসক্রিপশন বক্সে আমি বেশ কয়েকটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের ভিডিও মেকিংয়ের ক্ষেত্রেও যথেষ্ট অ্যাডভান্টেজ আপনারা পাবেন। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে দেখা শুরু করি কীভাবে ইনশট অ্যাপটা ব্যবহার করে আমরা ভিডিও এডিটিং করতে পারি। তো এই হচ্ছে আমাদের ইনশট ওপেন করার পর যে স্ক্রিনটা আসবে সেই স্ক্রিনটার ছবি। তো প্রথমে রয়েছে ভিডিও, সেখান থেকে আমরা ভিডিও এডিটিং করতে পারবো। তারপর রয়েছে ফটো, সেখান থেকে আমরা ছবি এডিটিং করতে পারবো। আর শেষে রয়েছে কোলাজ, এটা হচ্ছে কয়েকটা ছবি এবং বা কয়েকটা ভিডিওর সংমিশ্রণে সুন্দর একটা মন্টনাজ একটা বিষয় তৈরি করা, মানে একটা ভিডিও তৈরি করা। তো আমরা দেখার চেষ্টা করবো ভিডিওটা আমরা কীভাবে কাজ করতে পারি, মানে ভিডিও এডিটিং কীভাবে করতে পারি। তো ভিডিওতে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে আমাদের যে ভিডিও গ্যালারিটা রয়েছে সেই গ্যালারিটার ছবি, মানে আমরা কোন কোন ভিডিও এখান থেকে আমরা ইম্পোর্ট করব সেটা বুঝিয়ে দিতে বলা হচ্ছে। তো আমরা বুড়িগঙ্গার কয়েকটা ছবিকে এখান থেকে নিয়ে নেব। তো ছবিগুলো আমি সিলেক্ট করে দিলাম, তারপর আমি প্লাস বাটনে দেওয়ার পর এটা আমার এখানে চলে আসলো, টুলস দেখতে পাচ্ছি এবং নিচে তার উপরে রয়েছে প্লে, এখানে চাপ দিলে আমাদের ভিডিওটা প্লে হবে। আর নিচে হচ্ছে টাইমলাইনটা যেখানে আমাদের ভিডিওগুলো আসলে রয়েছে সেই জায়গাটা। তো আমরা এখানে যদি কাটাকাটি শুরু করে দিই, মানে কীভাবে আমরা এডিট করব সেটা যদি শুরু করি, তাহলে আমাকে সবার আগে বুঝতে হবে আমার এই ভিডিওটার শুরু এবং শেষ কোথায়, মানে কোন ভিডিওর কোন অংশটুকু আমি নেব। তো আমার কাছে মনে হচ্ছে এই যে জাহাজটা যাচ্ছে এই অংশটাই আমাদের নেওয়া উচিত। তো আমরা যেখান থেকে কাটা শুরু করব সেখানে আমরা ধরব, ধরার পর আমরা এখানে চাপ দেব আর আগের অংশটা সিলেক্ট করে সেখানে আমরা ডিলিট দিয়ে দেব, তাহলে আমাদের আগের অংশটা চলে গেল। তো ভিডিও এডিটিংয়ের একটা মজার জিনিস আমি আপনাদের এই কথায় কথায় শিখিয়ে দিই, সেটা হচ্ছে একটা শট মানুষ কতক্ষণ সময় দেখে, একটা শট মানুষ ধরেন যেখানে অ্যাক্টিভিটি রয়েছে সেখানে অনেকক্ষণ সময় দেখে, আর যে শটটা ডেড শট, মানে যে শটটার ভেতরে কোনো অ্যাক্টিভিটি নাই, কোনো মোশন নাই, কোনো গল্প নাই, সেই শটটা মানুষ খুব বেশি হলে 2 থেকে 2.5 সেকেন্ড দেখে। সো আমরা এখানে যেহেতু লঞ্চটা চলছে বা এই ট্রলারটা চলছে সেহেতু আমরা দেখি কতক্ষণ আমাদের ভালো লাগে, এটা সবসময় খেয়াল রাখবেন। কতক্ষণ শটটা ভালো লাগছে অতক্ষণ সময় আপনি শটটা রাখবেন, তার বেশি রাখবেন না, তাহলে মানুষ বিরক্ত হয়ে যাবে এবং আপনার ভিডিওটা দেখবে না। আমার কাছে এতটুকু মনে হয়েছে পারফেক্ট, এর বেশি আসলে এই ভিডিওতে দেখার কিছু নাই, মানুষের হয়তো ভালো লাগবে না, সো আমি এটাকে ডিলিট করে দিতে পারি। তো আমি এই অংশটুকু ডিলিট করে দিলাম, দেওয়ার পর আমি এখন আবার প্লে দিই। আচ্ছা, এই শটটার ভিতরে একটা জিনিস আছে, খেয়াল করবেন ক্যামেরা একটু ছোট্ট মোশন আছে, মানে ক্যামেরাটা এই জাহাজটার সাথে আস্তে আস্তে করে টিল আপ হয়, মানে ক্যামেরাটা আস্তে আস্তে উঠানো হয়। সো আমরা সেই অংশটুকু শেষ করি যে কোথা পর্যন্ত ক্যামেরাটা উঠেছে সেই পর্যন্ত নিয়ে আমরা এটা কেটে দিই এবং এটা শুরুটাও ধরি, ক্যামেরার যেখান থেকে অ্যাকশনটা শুরু সেইখানে। এইখানে আবার কিছু বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাকশনে অ্যাকশনে কাট, তারপর জাম্প কাট, এই বিষয়গুলো আমাদের অন্য ভিডিওতে আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা এখন প্লে দেই। ওকে, দুইটা শট আমাদের নেওয়া হয়ে গেল, হওয়ার পর আমরা আরেকটা শট নেই। সো সেম ওয়েতে আমরা যে শটটার প্রয়োজন নাই বা অতিরিক্ত অংশটুকু ধরলাম, ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর আবার পিছনে এসে প্লে দিলাম, পরের শটের শুরুটা আমরা ধরলাম। এই শটটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু এই শটটা একটু কারেকশন করতে হবে। এই শটটা কী কারেকশন করতে হবে, এই যে দেখেন সাইডে যে আর একটা ছোট্ট টলারের মতো দেখা যাচ্ছে ওইটা এই শটের মধ্যে একটা ডিস্টারবেন্স তৈরি করছে, মানে আমার পুরো চোখের নজরটা এই সাবজেক্টের উপরে না পড়ে কিছুটা অংশ ওখানে চলে যাচ্ছে। এই জন্য আমি যেটা করব, আমি এটা একটু জুম করব, জুম করে এই অংশটাকে বাদ দিব। তো আমরা ভিডিও বা যে কোনো কিছু এইখানে জুম করার জন্য আমরা আগে শটটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর শুরুতেই দেখবেন ক্যানভাস আছে, এখানে আমরা চাপ দিব, চাপ দেওয়ার পর আমরা এটাকে একটু বড় করব, করার পর এটাকে আমরা আবার কারেকশনও করতে পারবো, মানে কোন জায়গাটাতে আমরা আমাদের সাবজেক্টটাকে রাখতে চাই সেটাও আমরা ঠিক করতে পারবো। তারপর ওকে দিলাম, দেখেন শটটা বড় হয়ে গেছে।
এখন দেখেন আগের চেয়ে শটটা ভালো লাগছে। এই শটটার এখানে হচ্ছে আউট পয়েন্ট, কারণ এখান থেকে সে ফ্রেম আউট হয়েছে, মানে ফ্রেমের বাইরে জাহাজটা চলে গেছে। এখন আমাদের কাটাকাটি এডিটিংয়ের যে পার্টটা, কেটে ছেটে অতিরিক্ত অংশ বাদ দিয়ে যতটুকু অংশ প্রয়োজন ওকে শট, ওই শটগুলো আমরা রেখেছি। এখন আমাদের বাদবাকি এই সফটওয়্যার আরও অনেক কিছু করা যায়, সেগুলোর কিছু কিছু অংশ আমরা এখন দেখে নেব। যেমন ধরা যাক, আমি যদি এখন এইটার একটু কালার কারেকশন করি, এই যে জাহাজটা যাচ্ছে এটার যে কালারটা আমরা যদি একটু কারেকশন করি, তাহলে আমাদের এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর ফিল্টারে যেতে হবে। ফিল্টারে যাওয়ার পর আমরা এটাকে ব্রাইটনেস একটু বাড়াতে পারি, তার পাশেরটা আবার একটু নাড়াচাড়া করে দেখতে পারি, একটু ওয়ার্ম ভাব দিতে পারি। এরকম বেশ কিছু প্যারামিটার এখানে রয়েছে, সেই প্যারামিটারগুলো নেড়ে চেড়ে আমরা এখানে একটা সিনেমাটিক লুক নিয়ে আসতে পারি। তারপরে দেখুন, এর আগের যে শটটা, সেই একই লাইটে একই জায়গার যে শটটা ফ্ল্যাট, যেটার কালার কারেকশন করা হয় নাই, সেইটা সেই ভিডিওর শটটা এবং তার পরেরটা যেটা কারেকশন করা হয়েছে, সেটার মধ্যে পার্থক্য কতখানি। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে কালার কারেকশনটা আসলে কতটুকু করা প্রয়োজন এবং সেটা করলে আপনার ভিডিওটার কোয়ালিটি কতখানি পরিবর্তন হয়। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ভিডিওটার নিচে আমরা মিউজিক কীভাবে বসাবো। তো ব্লাইন্ড জায়গাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা মিউজিক যে সাইনটা আছে এবং তার নিচে লেখাও আছে সেখানে আমরা ক্লিক করলাম। করার পর মিউজিকের উপর প্লাস যেটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করলাম, তারপর আমরা চয়েস করে যে কোনো একটা মিউজিক আমরা নিয়ে আসবো। তো এক্ষেত্রে আমরা আমাদের নিজেদের মিউজিক ব্যবহার করব, কারণ আমরা কোনোভাবে কপিরাইটে কোনো ধরনের মানে ঝামেলায় যেতে চাই না। সো আমরা আমাদের নিজেদের একটা মিউজিক রয়েছে, সেই মিউজিকটা আমরা ব্যবহার করছি। আচ্ছা, এখন দেখেন ওই ভিডিওটার সাথে যে সাউন্ডগুলো রয়েছে, সেই সাউন্ডগুলো গাড়ির হর্ন, কারণ এটা বুড়িগঙ্গা ব্রিজের উপরে বসে শ্যুট করা হয়েছে। তো পেছনে গাড়ি ছিল, সেই গাড়ির সাউন্ডগুলো এই ভিডিওর ভিতর রয়েছে। সো ওই সাউন্ডগুলোর সাথে এই মিউজিকটার সাথে একটা কনফ্লিক্ট হচ্ছে। সো আমি ওই সাউন্ডগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। তো আমি জাস্ট ওই ক্লিক করব যে ভিডিওটার ভেতরের সাউন্ডটা আমি অফ করতে চাই, বাড়াতে চাই বা কমাতে চাই, সেটাতে ক্লিক করব। করার পর প্যারামিটারটা আমি নামিয়ে দেবো, তারপরেরটা প্রথমটা নামানো হলো, তারপরে দ্বিতীয় যেটা আছে সেটারটাও আমি নামিয়ে দেব, তারপরে তৃতীয় যেটা আছে সেটারটাও আমি নামিয়ে দেব। এখন প্লে দিলে আমার শুধু মিউজিকটা শোনাবে, ওই অডিওটা শোনাবে না। তো এই হচ্ছে মোটামুটি সাউন্ড এডিট কিভাবে করতে হয় সেটা। আর আমরা যদি চাই, যেমন ধরেন আমরা যদি কোনো টেক্সট বসাতে চাই, মানে লেখা, সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন সুন্দর করে একটা টি লেখা আছে, সেই টির উপরে ক্লিক করি। টির উপরে ক্লিক করার পর আমরা টেক্সট লিখি, যে আমি জাস্ট আমার নাম দিলাম, ওকে দিলাম, দেওয়ার পরে এটা আমরা যেখানে মনে চাইবে সেখানে আমরা বসাতে পারবো, এটাকে আমরা বড়ও করতে পারবো, ছোটোও করতে পারবো। যেমন আমাদের অনেক সময় হয় কি, যে আমরা যে ছোটোখাটো ব্লগগুলো বানাই বা শুরুতে যখন আমরা ব্লগ বানাই, তখন আমরা আমাদের লোগো দিতে পারি না, মানে চ্যানেলের নামটা দিতে পারি না, সেক্ষেত্রে আমরা এভাবে সুন্দর করে একটা ছোটো লেখা দিয়ে দিতে পারি। অথবা যখন আমরা নিউজ এডিট করি বা ব্লগ এডিট করি, কারো ইন্টারভিউ যাচ্ছে, সেক্ষেত্রে তার পরিচয়টা আমরা নিচে এভাবে লিখে দিতে পারি। গেল আমাদের টেক্সট বসানো। এরপর আমরা চাইলে এটার ভিতরে কিছু অ্যানিমেশন দিতে পারি। এখন ধরেন গিয়ে এই যে ভিডিওর ক্লিপটা, ফার্স্ট ক্লিপটা, এই ক্লিপের শুরুতে আমি একটা অ্যানিমেশন দিতে চাই। তো সেক্ষেত্রে আমাকে যা করতে হবে, আমাকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই নিচে যে মেনু বারটা রয়েছে, সেই মেনু বারটা নেড়ে চেড়ে দেখতে হবে অ্যানিমেশন লেখাটা কোথায় রয়েছে। তো সেইখানে আমি অ্যানিমেশনে ক্লিক করলাম। করার পর দেখেন আমরা যদি এখানে প্লে দেই, তাহলে সে দেখাবে অ্যানিমেশনটা একটা ব্ল্যাক দিয়ে এটা শুরু হলো। এখন এই ব্ল্যাকের পরিমাণ আপনি কমাতে বাড়াতেও পারবেন, যেমন উপরে যে প্যারামিটারটা আছে এটা বড় করে দেন, তাহলে এই ব্ল্যাকের পরিমাণটা বড় হয়ে যাবে। এরপর যদি আমরা কোনো স্পিড বাড়ানো বা কমানো, অনেক সময় আমাদের প্রয়োজন হয় স্পিড বাড়ানোর, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যে লাস্টের ক্লিপটা ধরি, যে ক্লিপটায় এই নৌকাটার ভিতরে চলে আসছে, মানে ব্রিজের নিচে চলে আসছে, সেই শটটা ধরলাম। ধরার পর আমরা স্পিড দিলাম, স্পিড দেওয়ার পর স্পিডটা আমরা বাড়াতেও পারি, আবার চাইলে কমাতেও পারি। তো এই দুইটা কাজই আমরা এখানে করতে পারবো। আবার চাইলে আমরা এটাকে রিভার্সও করতে পারবো, মানে ভিডিওটা রিভার্স হবে।
এটার জন্য একটু সময় লাগে, কিছুক্ষণ সময় সে লাগে ভিডিওগুলো ফ্রেমগুলো উল্টো করে তৈরি করতে। তো সেটার সময়টা শেষ হওয়ার পর সে আপনাকে আবার প্লে করে দেখিয়ে দেবে আসলে জিনিসটা কি দাঁড়ায়। ঠিক আছে, তো এই সব কিছুই আমরা মোটামুটি এখানে করতে পারবো এবং এই সফটওয়্যারটার যে কোয়ালিটি সেটা ভালো, আমি এক্সপোর্ট দিয়ে দেখেছি এবং অনলাইনে আমাদের যতটুখানি কাজ হয় বা মোবাইলে যতখানি কাজ হয় তার জন্য এই সফটওয়্যারের এক্সপোর্ট কোয়ালিটি যথেষ্ট। তো আমরা চাইলেই এই ইনশট ভিডিও এডিটরটা দিয়ে আমরা আমাদের ভিডিওগুলো পছন্দ মতো বানাতে পারি এবং সেই ভিডিওগুলো অনলাইনে যে কোনো জায়গাতে দিয়ে সেখান থেকে উপার্জন এবং ভালো কোনো কাজ করতে পারি। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ clickandtech.com সাথে থাকার জন্য আমার সাথে আমাদের সাথে থাকবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে বেশ কিছু ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এই সংক্রান্ত, সেই ভিডিওগুলো দেখবেন, আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।